আমরা এই টিউটোরিয়ালের মাধ্যমে শিখব কিভাবে গুগল আর্থ প্রো থেকে হাই রেজুলেশন স্যাটেলাইট ইমেজারি ডাউনলোড করা যায়, এবং যেটা বিভিন্ন পারপাসে মেনলি আমাদের বিল্ডিং ফুটপ্রিন্ট সহ অন্যান্য যে কাজগুলোতে ইউজ হয়। তো সেই জন্য হাই রেজুলেশন স্যাটেলাইট ইমেজারি আমরা ডাউনলোড করার চেষ্টা করবো গুগল আর্থ প্রো থেকে। এর জন্য আমাদের গুগল আর্থ প্রো ইন্টারফেসটা খোলার পরে আমরা এখানে অবশ্যই নেট কানেকশন রাখতে হবে, রেখে এখানে যে কোনো লোকেশন আমরা সার্চ করতে পারি। এছাড়াও আমরা এমনি নর্মাল ব্রাউজ করে নিয়ে যেতে পারি লোকেশন। তো একটি লোকেশন আমরা এখানে সার্চ করেছি, লোকেশন রয়েছে যে আমরা সার্চ করেছি লোকেশন। তো এই ম্যাপটাকে জাস্ট যে জায়গায় আমরা এনেছি আমাদের প্রয়োজনীয় জায়গা, সেখানে আমরা আসার পরে ইউ দিলে অত ইউ প্রেস করলে কন্টিনিউ ম্যাপ এরকম ভাবে ঘুরে যায়, অথবা আমরা ভিউ থেকে গিয়ে যে রিসেপ গিয়ে টাইলস অ্যান্ড কম্প্যাস এটাকে আমরা এরকম সিলেক্ট করে নিতে পারি। করার পরে ম্যাপটা জাস্ট এরকম দেখতে আসবে, দেখতেই পাচ্ছি হাই রেজুলেশন রয়েছে। আমরা যে পোর্শনটাকে আমাদের প্রয়োজনীয় হবে আমরা সেই জায়গাটাকে সিলেক্ট করে যাতে এরকম রেখে আমরা এটাকে ডাউনলোড, কিন্তু ডাউনলোড করার আগে আমাদের যেটা করতে হবে আমরা এখানে দেখতে পাচ্ছি প্লেস মার্ক, এখানে যে প্লেস আছে প্লেসে টেম্পোরারি প্লেসে গিয়ে আমরা রাইট ক্লিক করে অ্যাড ফোল্ডার একটা করবো। অ্যাড ফোল্ডারের নাম যা খুশি দিতে পারি, পরে আমরা ফের ওই যে ফোল্ডার তৈরি হলো ফোল্ডার উপর রাইট ক্লিক করে অ্যাডে গিয়ে প্লেস মার্ক। তো এই যে প্লেস মার্ক করবো, প্লেস মার্ক নিয়ে যে কোনো একটা জায়গায় রাখবো, রেখে এর নাম দেবো P1 অর্থাৎ পয়েন্ট ওয়ান নাম দিয়ে ওকে। আবারও আমরা এই SS ফোল্ডারের উপর রাইট ক্লিক করে অ্যাড করতে গিয়ে অ্যাড করে গিয়ে করবো প্লেস মার্ক, ফের একটা প্লেস মার্ক এসছে, এই প্লেস মার্ক এর নাম দেবো P2 এবং এই P2টাকে আমাদের যে প্রয়োজনীয় এরিয়া সেরকম একটা জায়গায় সেরকম একটা জায়গায় রাখবো P2 দিয়ে ওকে। ঠিক সেম ভাবে এক প্লেস মার্ক করে এখানে করলাম P3। ঠিক একইভাবে আরো একটা নম্বর এই এসএস এর উপর এক ক্লিক করে অ্যাড থেকে গিয়ে প্লেস মার্ক, প্লেস মার্ক যদি কোনো কারণে এরকম একটা জায়গায় রাখছি, এরকম একটা জায়গায় রাখছি, যদি কোনো কারণে এই P2 P3 এটা P4 হবে, যদি না করে আমরা ওকে করে ফেলি তো এখানে নামটা চলে আসছে, নাম আসছে, আমরা এর উপর রাইট ক্লিক করে প্রপার্টিসে গিয়ে আবার এখান থেকে নামটাকে হটাতে পারি। চারটে পয়েন্ট আমরা দিয়েছি, চারটে পয়েন্ট নিয়ে নেওয়ার পরে আমরা এখানে যাবো ইমেজে, যাবো এই ইমেজে গিয়ে সেভ ইমেজ অপশনকে ক্লিক করবো, করলে একটা উপরে বার খুলেছে। এখানে ম্যাপ অপশনে গিয়ে আমরা সব কটাকে আনচেক করবো, এই যে ডেসক্রিপশন অপশন, লিজেন্ড, স্কেল, কম্প্যাস, HTML এরিয়া সবগুলোকে আনচেক করবো। করার পরে এখানে রেজুলিউশন ম্যাক্সিমামে গিয়ে যে ম্যাক্সিমামটাকে সিলেক্ট করবো, এরপরে সেভ ইমেজ। সেভ ইমেজ আমাদের লোকেশন চাইছে, কোথায় আমরা রাখতে চাইছি, অবশ্যই এখানে আর্কজিএস এর সঙ্গে ফোল্ডার কানেকশন আছে এরকম কোনো ফোল্ডারে গিয়ে আমরা এটাকে পেস্ট সিলেক্ট করার সেভ করার চেষ্টা করব। নাম দিচ্ছি G001। আমাদের ইমেজারি ডাউনলোড হয়ে যাওয়ার পরে আমরা এই টেম্পোরারি প্লেসে যে আমাদের SS নামে যে ফোল্ডারটি ছিল ফোল্ডারের উপর একবার রাইট ক্লিক করব, রাইট ক্লিক করে আমরা
এখানে সেভ প্লেস অ্যাজ করে ডেস্কটপে রাখছি। এটা দেখি যে কিউমজেড ফাইল এখানে পড়বো, এর নাম এসএস রাখা রয়েছে, যে কোনো নাম রাখা যেতে পারে। দেখে এখানে সেভ করছি, যে এসএস নামে আমাদের কিউমজেড ফাইল তৈরি হয়ে গেছে। এরপর আমরা আর্কজিএস খুলব, আর্কজিএস এ গিয়ে টুলবক্সে যাব, টুলবক্সে যাব কনভার্সন টুলে, সেখান থেকে ফ্রম কেএমএল কেএমএল টু লেয়ার, কেএমএল টু লেয়ার ইন্টারফেসটা খুললে আমরা এখানে ওই এসএস ফোল্ডারটাকে নিয়ে আসব, যেটা আমরা কেএমজেড ফাইল তৈরি করলাম। এবং এসএস ফোল্ডার আসার পরে এইখানে চেক করবো ইনক্লুড গ্রাউন্ড ওভারলে, এটা চেক করব। করার পরে কোন জায়গায় রাখতে চাইছি লোকেশন সেট করে এখানে ওকে কি করলাম, কেএমএল টু লেয়ার। তো কেএমএল টু লেয়ার করলে আমাদের চলে এসেছে লেয়ার, কেএমএল টু লেয়ার চারটে পয়েন্ট চলে এসেছে। এই সঙ্গে আমরা এবার ক্যাটালগে যাব, এবং ক্যাটালগে গিয়ে আমরা যে ইমেজটাকে সিলেক্ট করে বা সেভ করে রেখেছিলাম ইমেজটা এখানে আর্কজিএস এ খুলবো, এবং ইমেজ খোলার সঙ্গে সঙ্গে যে আমাদের ইমেজ জুম টু লেয়ার করলাম, ইমেজটা পেলাম। ইমেজটা পাওয়ার পরে আমরা একবার জিও প্রসেসিং সরি কাস্টমাইজেশনে যাব, কাস্টমাইজেশনে গিয়ে টুলবার্স, টুলবার্সে গিয়ে দেখে নেব জিও প্রসেসিং এখানে চেক করা রয়েছে কি, যদি চেক করা থাকে তাহলে এরকম জিও প্রসেসিং এর যে এটা টুলবক্সটা আছে ওটা জিও প্রসেসিং চলে আসবে। এবং আসার পরে আমরা এই ইমেজটাকে এই যে G001 এখানে 000 এখানে একটাই আছে 001 সিলেক্ট করে নেব। নেওয়ার পরে এই যে আমাদের অ্যাড কন্ট্রোল পয়েন্ট, অ্যাড কন্ট্রোল পয়েন্টে আমরা P1 কে আগে সিলেক্ট করবো, এই যে P1 এর এই পোর্শনটাকে সিলেক্ট করলাম। করার পরে এটাকে আনচেক করে আমাদের যে লেয়ার এসএস আছে সেটাকে আমরা জুম টু লেয়ার করবো, এই P1 এ দেব। জুম টু লেয়ার, এবার P2 যাবো আমরা, P2 তে গিয়ে P2 এই যে P2, তো P2 এই যে লোকেশন নিলাম, জাস্ট ক্লিক নিলাম এখান থেকে, ক্লিক নেওয়ার পরে এটাকে আনচেক করে জুম টু লেয়ার, এই হলো P2 সিলেক্ট করলাম, চেক করে জুম টু লেয়ার। আমাদের P3 ইমেজের P3 এটা আবার ক্লিক করলাম, আনচেক করলাম P3, আবার ইমেজ করলাম, P4 দিলাম, ইমেজকে আনচেক করে P4। এরপর আমরা এই পয়েন্ট ফাইলকে যেটা আমরা করেছিলাম এসএস ফাইল এটাকে আমরা আনচেক করলাম, জুম টু লেয়ার করলাম, চারটে পয়েন্ট আমরা নিয়েছি, নিয়েছি কি দেখার জন্য এখানে একবার দেখতে পারি আমরা, এই যে চারটে নিয়েছি, এই যে আরএমএস এরর দেখা যাচ্ছে যে একদম অনেক কম রয়েছে, মানে আমাদের কাজটা অ্যাকুরেসি খুব ভালো আছে। এবং এইখানে আমরা অবশ্যই ফার্স্ট অর্ডার পলিনোমিয়াল সেভ করে রাখবো, অটো অ্যাডজাস্ট রয়েছে, এটা না থাকলেও আবার পরে অটো অ্যাডজাস্ট করে নেওয়া যায়, এটা কোনো বিষয় নাই, তবু রাখবে অটো অটো অ্যাডজাস্ট করে রাখাটাই বেস্ট। এরপরে আমরা এই যে জিও রেফারেন্সিং এখানে যাব, গিয়ে এখানে দুটো ভাবে করা যেতে পারে, একটা হচ্ছে রেক্টিফাই, একটা হচ্ছে আপডেট জিও রেফারেন্সিং। যদি আপডেট করতাম আমাদের মাদার ইমেজ যেটাকে ডাউনলোড করেছি তার সঙ্গে কোঅর্ডিনেট সিস্টেম বা প্রজেকশন চলে যাবে, আর যদি আমরা রেক্টিফাই করি তো নতুন ইমেজ একটা তৈরি হবে। এখানে তো রেক্টিফাইটাই বেস্ট অপশন, রেক্টিফাই করব, রেক্টিফাই করে এটা কোথায় রাখতে চাইছি এই যাবে, অ্যাড করলাম, এখানে টিপ থাকবে অবশ্যই, আর এই জায়গায় আমরা নামটা দিতে চাই S1 DSL, সেভ হয়ে গেছে। হওয়ার পরে যে ফোল্ডারে আমরা রেখেছি ক্যাটালগে সেই ফোল্ডারের উপর রাইট ক্লিক করে একবার রিফ্রেশ হলে যে চলে এসেছে S1।
S1 নামে আমরা সেভ করেছিলাম। S1 এর উপর রাইট ক্লিক করে আবার এই প্রপার্টিসে গিয়ে প্লাস কোঅর্ডিনেট সিস্টেমটাকে স্পেশাল রেফারেন্স কে আমরা চেক করে দেখে নেব যেখানে WGS আছে। যদি না থেকে থাকে তো আমরা এডিট করে এখানে থাকবে অবশ্যই, কিন্তু যদি না থাকে তো এখান থেকে দিয়ে দেবো বা এইভাবে ইম্পোর্ট করেও দেওয়া যেতে পারে। আমরা এটা অন্য টিউটোরিয়ালে বারবার দেখিয়েছি এই সম্পর্কে। WGS 1984 সিলেক্ট করে ওকে করব, করার পরে অ্যাপ্লাই ওকে, আর পরে আমরা এখান থেকে সফটওয়্যারটাকে রিমুভ করে দিচ্ছি, এগুলো আমাদের আর কাজের নাই। এই S1 কে এখান থেকে অন করে খুলে দিলাম। এই S1 কে আবার আমরা জুম করে দেখব যে রেজুলেশন কি রয়েছে। এই যে আমাদের হাই রেজুলেশন স্যাটেলাইট ইমেজারি, এরপরে আমরা আমাদের বিভিন্ন পারপাসে এটাকে ইউজ করতে পারি। এভাবে গুগল আর্থ থেকে হাই রেজুলেশন স্যাটেলাইট ইমেজারি ডাউনলোড করা যেতে পারে এবং সেটাকে জিওরেফারেন্সিং আর জিআইএস করা সম্ভব।